প্রিয়শ্রোতি, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান। আজকে আপনাদের সাথে একটি অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। বিষয়টি খুবই আমি মনে করি আমাদের বাংলাদেশ এবং সারা বিশ্বের প্রেক্ষাপটে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। সেটা হচ্ছে ফ্যাটি লিভার, অর্থাৎ লিভারে চর্বি জমা। এ বিষয়টি নিয়ে কথা বলার আগে আমি একটি এর সাথে একটি প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। শরৎচন্দ্রের একটি বিখ্যাত উপন্যাস দেবদাস, এই দেবদাসের দেবদাস হ্যাঁ প্রেমের জন্য, পারুল বা পার্বতীর জন্য সে কী করেছিল? সে তার জীবনটা কিন্তু আস্তে আস্তে ধ্বংস করে দিয়েছিল। কীভাবে ধ্বংস করে দিয়েছিল? সে দিনের পর দিন মদ অ্যালকোহল খেয়ে খেয়ে শেষ পর্যন্ত কী হয়েছিল, তার লিভারটা কিন্তু সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে যায়। এবং লিভারটা ড্যামেজ হওয়ার কারণে, লিভারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে দেবদাস কিন্তু শেষ পর্যন্ত মারা যায়। অর্থাৎ প্রেম মানুষকে অনেক অনেক কিছু দিতে পারে, আবার প্রেম মানুষের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিতে পারে, এমনকি জীবন পর্যন্তও কেড়ে নিতে পারে। আমি যেটা মূল কথায় আসি সেটা হচ্ছে এই যে লিভার যে ড্যামেজ হয়ে যায় বা লিভার যে ধ্বংস হয়ে যায়, তার প্রথম যে স্টেপটা সেটাই হচ্ছে ফ্যাটি লিভার, অর্থাৎ লিভারে চর্বি জমা। এখন যেটা আমি বলতে চাচ্ছি যে লিভারে আমরা কখন বলবো যে লিভারে চর্বি জমেছে, কারণ আমাদের লিভারটাই কিন্তু মানে চর্বির সমষ্টি, সহজ কথা বলতে গেলে মানে লিভারে চর্বি শেষ নাই। কিন্তু আমরা কখন আমরা বলবো যে সে ফ্যাটি লিভারে আক্রান্ত বা তার লিভারটা ফ্যাটি লিভার, অর্থাৎ একটা লিভারের যে টোটাল যে ওজন রয়েছে তার 5-10% পর্যন্ত ফ্যাট থাকতেই পারে, এটা নর্মাল। কিন্তু এর চেয়েও যদি বেশি ফ্যাট কারো লিভারে থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে ফ্যাটি লিভার হিসেবে আমরা সেটাকে গণ্য করব। মানে এটা স্বাভাবিকভাবে আমরা তখন আমরা বলব যে সে ফ্যাটি লিভারে আক্রান্ত। এখন এই যে লিভারে যে ফ্যাট জমে, তাহলে আমরা এর কারণগুলো কী হতে পারে? এর প্রধান যে কারণ সেটা হচ্ছে অ্যালকোহল বা মদ, অর্থাৎ যার বিশেষ করে এই পশ্চিমা দেশগুলোতে তাদের প্রধান পানীয় কিন্তু হচ্ছে এই অ্যালকোহল। এবং এই অ্যালকোহল সেবনের মাধ্যমেই কিন্তু একসময় কিন্তু তাদের লিভারটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ফ্যাটি লিভারের সৃষ্টি হয়। আর আমি যদি আমাদের বাংলাদেশের কথা বলি, আমাদের বাংলাদেশে কিন্তু লিভারের যে ফ্যাট জমার প্রধান একটি কারণ হচ্ছে ভাত। আমরা যে এই যে পর্যাপ্ত পরিমাণে অনেকে তিন বেলা যে ভাত খাই, হ্যাঁ আপনারা জানেন কি না জানি না, এই ভাতটা কিন্তু শেষ পর্যন্ত আমাদের চর্বিতে পরিণত হয়, ফ্যাটে পরিণত হয়। অর্থাৎ দিনের পর দিন যদি আপনি ভাত খেতে থাকেন তাহলে এই ভাতই কিন্তু এক সময় আপনার লিভারে ফ্যাটের পরিমাণ বাড়িয়ে দিবে বা লিভারে ফ্যাট সৃষ্টি করবে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এটাকে ভাতটাকে আমরা ফ্যাটি লিভারের একটি অন্যতম কারণ হিসাবে আমরা নিতে পারি, কারণ আমরা যাই খাই না কেন তা সব কিছু কিন্তু মেটাবলিজম বা বিপাক ক্রিয়া হয় হচ্ছে লিভারে, এবং সেই লিভারে যাই কিন্তু ফ্যাট হিসাবে জমা হয়। তাই এ ব্যাপারে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তা লিভারে ফ্যাট জমার আরও অনেক কারণ রয়েছে। যদি কেউ ওবেসিটিতে আক্রান্ত থাকে, মারাত্মক ধরনের মোটা, হ্যাঁ শরীরে অনেক চর্বি, তাদের কিন্তু লিভারে ফ্যাট জমতে পারে। লিভারে ফ্যাট জমার কারণগুলোর ভিতরে টাইপ 2 ডায়াবেটিস, যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের এটা হতে পারে, যাদের শরীরে অনেক বেশি কোলেস্টেরল রয়েছে, হ্যাঁ হার্টের সমস্যা রয়েছে, কিডনির সমস্যা রয়েছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে, অথবা যারা হাইপোথাইরয়েডিজমের রোগী, হ্যাঁ থাইরয়েডের যে থাইরক্সিন হরমোন কমে গেছে, তাদেরও কিন্তু দেখা যাচ্ছে যে লিভারে ফ্যাট জমে। এইগুলো হচ্ছে খুবই প্রধান প্রধান ফ্যাট জমার কারণ। তারপরে আরও অনেক কারণ রয়েছে, কিছু মেডিসিনের কারণ রয়েছে। যেসব মেয়েরা দীর্ঘদিন যাবত ওরাল পিল, কন্ট্রাসেপটিভ যে পিল রয়েছে এটা খায়, তাদেরও কিন্তু এই লিভারে ফ্যাট জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা খুব সহজভাবে একটা কথা মনে রাখবেন, যাদের ভুঁড়ি বেশি, দেখবেন যে যাদের ভুঁড়ি বেশি আপনারা স্বাভাবিকভাবে মনে করবেন যে তাদের লিভারে ফ্যাট বেশি, যারা মোটা বেশি তাদের লিভারে ফ্যাট বেশি। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে লিভারে ফ্যাট যদি জমে তাহলে কী কী লক্ষণ থাকতে পারে? খুবই আশ্চর্যের বিষয় কিন্তু লিভারে যদি ফ্যাট জমে, আপনি প্রাথমিকভাবে কোনোভাবে এটা তেমন কোনো সাইন সিমটমস বা উপসর্গ থাকে না যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার লিভারে ফ্যাট জমেছে, মানে খুব একটা কিছু লক্ষণ বা সিমটমস প্রকাশিত হয় না। হয়তো আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম করলাম, কোনো কারণে হয়তো একটা আল্ট্রাসোনোগ্রাম করলাম, তখন দেখা যায় যে আপনার লিভারে ফ্যাট জমেছে। এটা মাইল্ড প্রকৃতির হতে পারে, মডারেট হতে পারে, সিভিয়ার হতে পারে, অথবা ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, এভাবে আমরা লিভারের ফ্যাটের যে পরিমাণটাকে চিহ্নিত করতে পারি। কিন্তু এটা যখন খুব খারাপ দিকে চলে যায়, হ্যাঁ
হয়তো এমন হতে পারে, এই এটাই আস্তে আস্তে লিভার সিরোসিস হয়ে যেতে পারে, লিভার ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে, তখন কিন্তু বিভিন্ন ধরনের সিমটমস প্রকাশিত হবে। তবে লিভারে যাতে ফ্যাট জমে কিছু তো লক্ষণ অবশ্যই প্রকাশিত হবে, তার ভিতরে এক প্রধান লক্ষণ হচ্ছে তাদের ইনডাইজেশন, খাবার দাবার যা খাবে তাদের হজম হবে না, অর্থাৎ সে অল্প খেলেই দেখা যাচ্ছে তার খাবার দাবার তেমন ঠিকভাবে হজম হচ্ছে না। তারপরে যেটা হতে পারে পেটের উপরি ভাগে ডান দিকে একটা সবসময় একটা ব্যথা হতে পারে, ভারভার বোধ হতে পারে, লিভারটা বড় হয়ে যায়, লিভারে চর্বি জমে লিভারটা ভারী হয়ে যায়, এই কারণে এটা হতে পারে। সবসময় একটা দুর্বলতা কাজ করতে পারে, যেহেতু খাবার দাবার ঠিকমতো হচ্ছে না, এ ধরনের লোকরা ভীষণ রকম দুর্বলতায় ভুগতে থাকে। তারপরে যখন লিভার সিরোসিস হয়ে যায়, অর্থাৎ লিভারটা কোনোভাবেই কাজ করে না, লিভারটা অকেজো হয়ে যায়, ফাংশনলেস হয়ে যায়, ফাইব্রোসিস হয়ে যায়, হ্যাঁ, তখন তো অনেক ধরনের সিমটমস দেখা দিতে পারে। তার মধ্যে প্রধান যে সিমটমস সেটা হচ্ছে তার পেটটা অনেক বড় হয়ে যেতে পারে, অর্থাৎ পেটে পানি জমে পেটটা বড় হয়ে যেতে পারে, তার রক্ত বমি হতে পারে, তার শরীর কালো হয়ে যেতে পারে, স্কিনটা কালো হয়ে যায়, এবং আরও মারাত্মক ধরনের অনেক ধরনের সিমটমস দেখা যেতে পারে। কিন্তু প্রাথমিক অবস্থায় লিভারের ফ্যাট জমলে তেমন একটা লক্ষণগুলো প্রকাশিত হয় না। এখন যে এই যে কমপ্লিকেশন অলরেডি আমি বলে ফেলেছি, এই লিভারের ফ্যাট জমা থেকেই কিন্তু আস্তে আস্তে আপনার লিভারটা, লিভার যে সিরোসিস বলে এটা হয়ে যেতে পারে। লিভার সিরোসিস হওয়া মানে আপনার লিভারটা ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, লিভারের আর কোনো তেমন ফাংশন থাকে না, লিভার ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে আপনারা বুঝতে পারছেন এই লিভারে ফ্যাট জমাটা কিন্তু আপনাকে কত খারাপের দিকে নিয়ে যেতে পারে। এ ধরনের ক্ষেত্রেও কিন্তু আমাদের হোমিওপ্যাথিক ভালো চিকিৎসা রয়েছে, বিশেষ করে এই লিভারে যে ফ্যাট জমে, এই ফ্যাট জমার ক্ষেত্রে কিন্তু আমাদের বেশ কিছু ওষুধ রয়েছে যেগুলো প্রয়োগের মাধ্যমে, হ্যাঁ, ইনটোটাল যে ফ্যাট একজন মানুষের শরীরে রয়েছে এটাকে যেভাবে রিডিউস করা যায়, সেভাবে স্পেসিফিক কিছু মেডিসিন রয়েছে যার মাধ্যমে লিভারের ফ্যাটকেও কিন্তু আমরা নিয়ন্ত্রণে আনতে পারি। এবং তাকে খাবার দাবার ম্যানেজমেন্ট করতে হবে, নিয়মিত এক্সারসাইজ করতে হবে, তার ওবেসিটি কমাতে হবে, টাইপ টু ডায়াবেটিস থাকলে সেটা কমাতে হবে, তার হাই ব্লাড প্রেশার, তারপরে হার্টের যে কোনো সমস্যা এগুলো নিয়ন্ত্রণে আসতে পারে, মানে আনতে হবে। এভাবে কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু সুস্থ স্বাভাবিক লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে, স্বাভাবিক জীবনযাপনের মাধ্যমে, খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা কিন্তু এই ব্যাপারটাকে নিয়ন্ত্রণে আনতে পারি। আপনাকে অবশ্যই চর্বিযুক্ত খাবার ত্যাগ করতে হবে, বিশেষ করে এই যে ভোজ্য তেল, এটা কিন্তু খুবই মারাত্মক ব্যাপার। আমাদের যে অ্যালকোহলের ব্যাপারটা, এটা তো মারাত্মক ব্যাপার, এগুলো অবশ্যই আমাদেরকে সাবধানতার সাথে আমাদেরকে এগুলো থেকে দূরে থাকতে হবে, বা এগুলো খুবই পরিমিতভাবে আমাদেরকে গ্রহণ করতে হবে। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।